baba baba Shahzalal Bangladesh e ashar age raja Gauro Govindor sathe Sheikh Burhanuddin namok ekjon byakti tini musliman chilen Siletter jaygatar nam chilo Srihatta oi Srihatta Siletter moddhe Sheikh Burhanuddin ekta jonglar bitore tini sundor kore boshobash korten tokhonkar shomoye musulmaner shongkha chilo kom ar bidurmider shongkha chilo beshi raja Gauro Govindo tokhonkar shashok chilen ar ei হযরতে শেখ বুরহানউদ্দিন তিনা টাকা পয়সা দন্দৌলতের অভাব ছিল না সম্পদের অভাব ছিল না কিন্তু তিনার একটা অভাব ছিল আল্লাহ তিনাকে কোনো সন্তানাদি দেই নাই এই শেখ বুরহানউদ্দিন একদিন আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন আল্লাহ আমার বিবির বয়স প্রায় শেষের পথে আমিও তো অমৃত্যুর মৃত্যুর পথযাত্রী হয়ে যাচ্ছি আল্লাহ আমার কোনো সন্তানাদি নাই তিনি চোখের পানি ফলায়ে ফলায়ে আল্লাহর দরবারে কান্না করেন রাজা গৌর গোবিন্দর সাথে শেখ বুরহানউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির সন্তানকে এমন ভাবে মেরে ফেলা হয়েছিল দুধের বাচ্চাকে মেরে ফেলা হয়েছিল গরু জবাই করার অপরাধে বাবা শেখ বুরহানউদ্দিন রহমাতুল্লাহি আলাই তিনি জঙ্গলার ভিতরে চলাফেরা করতেন জঙ্গলার ভিতরের মধ্যে চলাফেরার মধ্য দিয়া মুসলমানদের তত আধিপত্য ছিল না হযরত বাবা শাহজালাল তখনো পর্যন্ত ওই বাংলার জমিনে আসেন নাই এই নাসিরউদ্দিন হযরতে শেখ বুরহানউদ্দিন রহমাতুল্লাহি আলাই অনেক দিন পর্যন্ত আল্লাহ তাআলা দরবারে দোয়া করলেন আল্লাহ টাকা পয়সার অভাব নাই দন্দৌলতের অভাব নাই সম্পদের অভাব নাই একটা অভাব ওই অভাবটা আমার কোন সন্তানাদি নাই আল্লাহর দরবারে বাবা হযরতে বুরহানউদ্দিন কান্না করেন আল্লাহ তাআলা একদিন এই বুরহানউদ্দিনের তাহাজ্জুদ স্বামী স্ত্রী পয়রা দোয়া করতে দেরি হইল আমার আল্লাহ কবুল করতে দেরি হয় নাই রাজা গৌর গোবিন্দ মুসলমানদের বিরোধিতা ছিলেন আর ওই দিক দিয়া শেখ বুরহানউদ্দিন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আপনি যদি একটা সন্তান দান করেন আমি একটা গরু আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব এ বন্ধুরিয়া আমার এমন দোয়া তিনি করলেন আল্লাহ তাআলা কবুল করে নিলেন শেখ বুরহানউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনি আস্তে 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 কইরা এক বছর পরে আল্লাহ তাআলা একটা সন্তান দান করলেন ছেলে সন্তান দান করলেন সম্ভবত যার নাম রাখা হয়েছিল আব্দুল্লাহ এই শেখ বুরহানউদ্দিন রহমাতুল্লাহি আলাই তিনি এক বছর পর্যন্ত সন্তান পাইয়া এত খুশি আনন্দ উল্লাস করতে লাগলেন আর নিয়ত করলেন তিনি একটি যে ওসিয়ত করেছিলেন যে একটা মান্নত করেছিলেন এই মান্নতটা তিনি এখন পূর্ণ করবেন তিনি একটা মোটা মোটা তাজা একটা গরু নিলেন ওই গরুটা আল্লাহর রাস্তায় তিনি এমনভাবে কুরবানি করলেন কুরবানি করিয়া গরিব দুঃখীদেরকে দাওয়াত করলেন আর ওই দিক দিয়া রাজা গৌর গোবিন্দ বর্তমানে সিলেটের শ্রীহট্ট এলাকায় সব জায়গার মধ্যে খবর রাখা হইল আমার এই জামানার মধ্যে আমার এই দেশের মধ্যে গরু কুরবানি করা যাবে না কারণ হইল এই রাজা গৌর গোবিন্দ ছিল বিদুরমী তারা গরুর পূজা করত আগুনের পূজা করত গাছের পূজা করত মাছের পূজা করত বটগাছের পূজা করত গাছের পূজা করত রাজা গৌর গোবিন্দর কাছে খবর আসল এই দরবারের মধ্যে তিনার শাসনামলের মধ্যে কেউ গরু জবাই করতে পারবে না গরু হইল তাদের মা তাদের দেবতা এমনভাবে নিষেধ করা হয়েছিল কিন্তু শেখ বুরহানউদ্দিন তিনি যখন গরুটা জবাই করলেন গুস্তগুলা এই এমনভাবে বন্টন করার সময় এইগুলা কাটার মধ্য দিয়া একটা সিল আইসা একটা গুস্তের টুকরা উড়াইয়া নিয়ে গেল এটা তেমন কেউ খেয়াল করে নাই না খেয়াল করার মধ্য দিয়া রাজা গৌর গোবিন্দর বাড়ির কাছার কাছি যে সামনের দরজাটা আছে ওই সামনের দরজার মধ্যে সিলে এমনভাবে ছুঁড়ে ফেলে দিল আল্লাহর কুদরত বুঝা তো যাই না রে বন্ধু এই জন্য আশিক বলেন আল্লাহ তো তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না হাই হাই আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা মাওলা তোমার লীলা
খেলা কেউ বুঝে না, আয় হায় আল্লাহ তোমার লীলা, খেলা কেউ বুঝে না। হযরতে শেখ বুরহানউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার আপন মনে কাজ করতেছেন, আর ওইদিক দিয়া রাজা গৌর গোবিন্দর সেনাপতি যিনি ছিলেন, মন্ত্রী যিনি ছিলেন, গুস্তের টুকরা দেখিয়া দৌড়াইয়া গুস্ত নিয়ে গেল। হায় হায়, এই জামানার মধ্যে গরুকে জবাই করলো, আমাদের দেবতা মারেকে জবাই করলো, চিৎকার চেঁচামেচি করতেছে, আর ওই দিক দিয়া রাজা গৌর গোবিন্দ পূজার মধ্যে ব্যস্ত ছিলেন। এই মন্ত্রী দৌড়ে গেল, রাজা গৌর গোবিন্দ আর পূজা করে কি করবেন, আমাদের এই রাজ্যের মধ্যে আপনার হুকুম অমান্য করেছে, আর অনেক কিছু কথাবার্তা বানায় বইলাম, এইখানের মধ্যে দেখেন গু পূজা আমরা করি, গরুর পূজা করি, আমাদের গরু মা দেবতাকে কে যেন এমন ভাবে জবাই করে ফেলেছে। এই রাজা গৌর গোবিন্দ গুস্ত দেখিয়া মাতার মেজাজ আরো গরম হয়ে গেল, সব জায়গার মধ্যে খবর দেওয়া কইল, দেখো এত বড় সাহস কার আছে, আমার আইন অমান্য কইরা গরু জবাই করেছে। সব জায়গার মধ্যে খোঁজ করা হইল, কোনো জায়গার মধ্যে খোঁজ খবর পাওয়া যায় না। হঠাৎ করিয়া তাকায় দেখতে পাইলেন বিশাল বড় একটা মানুষের গাঞ্জাম, মানুষের মেহমানদারি এক জায়গার মধ্যে আছে, আলাদা একটা বাড়ি জঙ্গলার ভিতরে একটা জায়গায়। এই রাজা গৌর গোবিন্দর মানুষেরা দৌড়াইয়া গেলেন, যায়া দেখতেছেন ওই খানের মধ্যে খাবারের বড় একটা আয়োজন আছে। তখন তারা সন্দেহ করলেন এত মানুষের আয়োজন খাবারের গুস্ত কি, তারা বুঝতে পারলেন এটাই হইল এই কাজ, রাজা গৌর গোবিন্দ যেটা নিষেধ করলেন ওই কাজটাই এই বাড়ির মধ্যে করা হইল। সকলে দৌড়াইয়া রাজার কাছে গেলেন, রাজা এই এই অবস্থা বলতেছে, তাইলে তাড়াতাড়ি যাও, তারপর এটা সার্চ করো, দেখো এই ব্যক্তিটা কি গরু জবাই করেছে কিনা। তার আলামত পাইলেন, হাড্ডি পাইলেন, গরুর কান পাইলেন, পা পাইলেন, নিশ্চিত হইলেন এই রাজা গৌর গোবিন্দর সেনাপতি নাম। হযরতে বুরহানউদ্দিনকে দরবারের মধ্যে অ্যারেস্ট করে নেওয়া হইল। এ বুরহানউদ্দিন, তোমার এত বড় স্পর্ধা, এত বড় তোমার সাহস, আমার এলাকার মধ্যে আমার রাজত্বের মধ্যে কেউ আজ পর্যন্ত আমার হুকুম অমান্য করে নাই, তুমি কে, কেন তুমি গরু জবাই করো না, তার প্রশ্নের উত্তর দাও। রাজা গৌর গোবিন্দর প্রশ্নের উত্তরে হযরতে শেখ বুরহানউদ্দিন তিনি বিন্দু পরিমাণ মিথ্যা কথা বলে নাই, তিনি বলতে লাগলেন আমার আল্লাহর দরবারে আমি একটা নিয়ত করলাম, আল্লাহ যদি সন্তান দান করো তোমার রাস্তায় আমি একটা গরু কুরবান করে দেব, আল্লাহর দরবারে কবুল করলাম, আল্লাহর দরবারে মুনাজাত কবুল হয়ে গেল, আমার আল্লাহ আমাকে একটা গরু দান, একটা সন্তান দান করলেন, ওই সন্তানের চতুর্থ দিনের মাথায় আমি আমার কুরবানিটা আল্লাহর জন্য দিয়ে দিলাম। রাজা গৌর গোবিন্দ শুনে আরো মেজাজ গরম হয়ে গেল, ছেলে সন্তান পাওয়ার জন্য গরু কুরবানি করলাম, গরু তুমি বলি দিলা যেটাকে আমরা মা বলি, যেটাকে আমরা পূজা করি, এই কথা শুনিয়া বলতেছেন তাইলে তোমার ছেলে কোথায় বলে বাড়িতে, মানুষ যে দৌড়াইয়া ছেলেকে আনা হইল, বলতেছে আমি রাজা গৌর গোবিন্দ তোমাকে শাস্তি দিলাম, তোমার ছেলেটাকে যে ছেলের কারণে এত বড় একটা পাপিষ্ট কাজ তুমি করলাম, ওই ছেলেকে পূজার সামনে আমাদের দেব দেবতার সামনে তারে বলি দেওয়া হবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। রাজা গৌর গোবিন্দর এই আদেশ শুনিয়া হযরতে শেখ বুরহানউদ্দিন চোখের পানি ভালো এক কান্না করে, না রে না এই কাজ তুমি করো না। রাজা গৌর গোবিন্দ কোনো দয়া মায়া তার ভিতরে নাই, হঠাৎ করিয়া ডাক দিয়া বলতেছে এ আমার এলাকার সেনাপতিরা তোমরা কোথায়, যে হাত দ্বারা বুরহানউদ্দিন গরু জবাই করছে ওই হাতের কবজি পর্যন্ত তারে কেটে দাও। রাজা গৌর গোবিন্দ যেই মাত্র এমন একটা অর্ডার দিয়ে দিলেন, মানুষ দৌড়াইয়া গেলেন তার বাড়িতে,
বাড়িতে যাইয়া সন্তানটা মায়ের বুকের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হইল। দুধ খাওয়া অবস্থায় ছিলেন ওই ছেলেটারে রাজা পৃথ্বীরাজ, রাজা গৌর গোবিন্দ এমনভাবে দেবতার সামনে তার এমনভাবে বলে দিলেন, এমনভাবে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, শহীদ করে দিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজা গৌর গোবিন্দ যেই মাত্র এমন একটা কাজ করলেন, হজরতে শেখ বুরহানুদ্দিন সন্তানের এই অবস্থা দেখে বরদাস্ত করতে পারে না। রাজা গৌর গোবিন্দ এই বুরহানুদ্দিনের ডান হাত কবজি পর্যন্ত কেটে ফেলা হইল। তিনি সন্তান হারা হইয়া নিজের একটা হাত হারাইয়া আল্লাহর দরবারে কান্না করে অনেক জায়গার মধ্যে ঘোরাফেরা করে বিচার করার জন্য, বিচার দেওয়ার জন্য কারো কাছে পর্যন্ত রাজা গৌর গোবিন্দর বিচারটা দিতে পারে না। হঠাৎ করিয়া হিন্দুস্থানের মধ্যে একজন শাসক তিনি খবর পাইলেন, ওইখানের মধ্যে একজন নেয় পরায়ণ বাদশাহ, তার কাছে যাইতে 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 বিচার নিয়ে গেলেন, এই এই অবস্থা বর্ণনা দিলেন, এ হিন্দুস্থানের বাদশাহ এই এই কাজ হইতেছে, আপনি দয়া করে তার একটা ব্যবস্থা নিন। তিনি কি করলেন, ওইখান থেকে একটা দল নিযুক্ত করলেন সত্য না মিথ্যা এটা যাচাই বাছাই করার জন্য। ওইখান থেকে মানুষ আসিয়া তার সত্যতা যাচাই বাছাই করলেন, আসলে এই এই ঘটনা মুসলমানদের উপরে জুলুম করে। বন্ধুরে আমার এর অনেক পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমাতুল্লিল আলামিন নবীজির পাগল একজন উম্মত যিনার নাম হইল হযরত শাহজালাল মুজাররদিয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি, আমার আল্লাহ এই বাবা শাহজালাল কে তিনার 12 জন সফর সঙ্গী সহকারে এই পশ্চিম বিশেষ করে হিন্দুস্তানে হইয়া বাংলার জমিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন। তিনার বড় একটা হাকিকত, বিশেষ করে হযরত শাহজালাল ইয়ামিনী যেই মাত্র তিনি সুরমা নদী পাড়ে দেওয়ার জন্য আসলেন, খবর পাইলেন রাজা গৌর গোবিন্দ যে এমন একজন ব্যক্তি আসতেছে, হযরতে বাবা শাহজালাল তাকে মারার জন্য আসতে লাগলেন। এই কথা যেই মাত্র রাজা পিতৃ মা রাজা গৌর গোবিন্দ শুনতে পারলেন, শোনার মধ্য দিয়া এই সুরমা নদীর মধ্যে যত নৌকা ছিল সব নৌকাগুলো সে আনায় রাখলো, কোনোভাবে যেন এইভাবে এই পাড়ে না আসতে পারে, পূর্ব পাকিস্তানের মধ্যে না আসতে পারে। হঠাৎ করিয়া বাবা শাহজালাল তাকায়া দেখতে পাইলেন কোনো জায়গার মধ্যে নৌকা নাই, কোনো জায়গার মধ্যে কোনো যানবাহন নাই, এত বড় নদী পাড়ে দিব কেমনে, আল্লাহর দরবারে সাজদায় পড়িনা কয় আল্লাহ এই নদী কেমনে আমি পাড়ে দেব। আমার আল্লাহ ডাক দিয়া বলতেছে, এ শাহজালাল তোমার যাই নামাজটা তুমি এমনভাবে বিছাইয়া দাও, পার করার দায়িত্ব মালিক হইলাম আমি আল্লাহ। হযরতে বাবা শাহজালাল যেই মাত্র এই যেই নামাজটা তিনি বিছাইলেন, বিছানোর সাথে সাথে চক্ষু বন্ধ করলেন, আমার আল্লাহ সুরমা নদী যাই নামাজের মাধ্যমে পাড়ে দিয়া দিলেন। যেই মাত্র রাজা গৌর গোবিন্দ এই অবস্থাটা শুনতে পাইলেন, সব জায়গার মধ্যে সব জায়গার মধ্যে এই অবস্থানটা জানা হয়ে গেল, এমন একজন ব্যক্তি আসলেন যে ব্যক্তির পরিচয় কইল ইয়ামেন শহরে। তিনি কইলেন, হযরত শাহজালাল শাহজালাল বাবা রহমাতুল্লাহি আলাইহি এই সুরমা নদী পাড়ি দিয়া তিনি যুদ্ধ করার জন্য যেই মাত্র এই দেশের মধ্যে আসলেন ইসলাম প্রচার করার জন্য। হঠাৎ করিয়া রাজা গৌর গোবিন্দ এই অবস্থা যেই মাত্র শুনতে পাইলেন, হযরতে বাবা শাহজালাল একজনকে বললেন, কেউ কি আছো ফজরের আজান দিবা যাহার এক ওয়াক্ত নামাজ কাজা নাই। হঠাৎ করে একজন আল্লাহর ওলি সফর সঙ্গীর মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি ডাক দিয়ে বলতেছেন, আমার এক ওয়াক্ত এখনো পর্যন্ত কাজা নাই। তিনি যেই মাত্র আজান দিলেন, রাজা গৌর গোবিন্দর বিল্ডিং গুলা তার সকল কিছু বাইঙ্গা চোরমার হয়ে গেল। এমনি ভাবে হযরতে বাবা শাহজালালের সফর সঙ্গী সহকারে হযরতে নাসিরউদ্দিন সিবাসালা সহকারে আল্লাহর ওয়ালিরা
এই রাজা গৌর গোবিন্দর সাথে যুদ্ধ করলেন। এক পর্যায়ে বাংলার জমিনকে তিনি এমনভাবে বিজয় লাভ করলেন, আল্লাহ তাআলা ওলি আউলিয়ার মাধ্যমে ইসলাম প্রচার বাংলাদেশে করাইলেন। এই জন্য আশিক বলেন, বাহ শাহজালালের বাংলাদেশ, শাহ পুরাণের বাংলাদেশ, রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ, রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ।